যেটা আসলে শুধু একটা ব্রিজ নাইট ইজ টোটালি অ্যান ইমোশনস চিত্রার পারও এক গল্প আর পদ্মা পারও আরেক গল্প প্রত্যেকেরই এক আলাদা আলাদা করে পদ্মা গল্প আছে আর ঈদের সময় তো আপনারা সবাই দেখেছেন যে কি হয় দক্ষিণাঞ্চলের সবার কাছেই এটা দারুণ একটা ইমোশনাল বিষয় এখানে অনেক কিছু জড়িয়ে আছে অনেক গল্প অনেক কিছু প্রত্যেকটা পরিবারের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন দক্ষিণবঙ্গের যেটা অত অন্য জায়গার মানুষ অতটা বুঝতে পারবে না তো প্রত্যেকেরই এক আলাদা আলাদা করে পদ্মায় গল্প আছে তো আমি মনে করি যে এটা আসলে শুধু একটা ব্রিজ নাইট ইজ টোটালি অ্যান ইমোশনস আমার গল্পটা পদ্মাকে ঘিরে হয়তো বা খুব ভালো কষ্ট হলেও খুব ভালো বাট এটাও সত্যি কথা যে আমার কষ্টের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অনেক কিছু কিন্তু অনেক পরিবার কিন্তু এখানে অনেক কিছু হারিয়েছে পদ্মার জন্য সো এইটা একটা আনন্দ যে এই জেনারেশনে যারা আসবে বা যারা আসছে তারা একটু অন্তত এই ফ্যাসিলিটিসটা কিন্তু পাবে এবং এটা আমাদের দেশের জন্য গৌরবের বিষয় আপনি সারা বিশ্বে তাকান এটা দেশের জন্য গৌরবের বিষয় এবং মনে করি এটাকে সবাইকে আমি যে আগেও বলেছি পলিটিক্স এখানে আপনি এটা একটা পলিটিক্যাল একটা বিষয় একটা নন পলিটিক্যাল বিষয় আমি মনে করি এখানে পলিটিক্সকে ইস্যু না করে এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা সবাইকেই উচিত এখানে অ্যাপ্রিসিয়েট করা না মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সাহসী এটা এদের আপনিও যা মানে কে জানে না মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সিদ্ধান্ত যাই কিছু নিয়েছেন সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তো এখানে আলাদা যদি আপনি বলেন যে এটা তবে হ্যাঁ এই ক্ষেত্রে একটা বিশাল বিষয় ছিল যেখানে ওয়ার্ল্ড ব্যাংকের অনেক বিষয় ছিল সব কিছু মিলে এইটা এইটা হচ্ছে উনি সব কিছুকে ছাপিয়ে চলে গিয়েছে আর কি পারোয়ার গল্প সবারই একই রকম পদ্মা আমি চিত্রার পারো এক গল্প আর পদ্মা পারো আর এক গল্প পদ্মা পার হইতে যে কিছু পার্টিকুলার টাইম আছে যে টাইমগুলো মানুষ ঢাকায় এসেছে ওই টাইমগুলোই কিন্তু মানুষের সবারই একই অনুভূতি বিশেষ করে আপনি নির্দিষ্ট কিছু মৌসুম আছে যেমন শীতের সময় বা আপনি প্রাকৃতিক দুর্যোগে হঠাৎ করে পড়ে গেলেন সেই সেই গল্পগুলো কিন্তু ভয়ানক গল্প হ্যাঁ কিন্তু আর ধরেন স্বাভাবিক সময় একটা ধরেন স্বাভাবিক বিষয় থাকে আর ঈদের সময় তো আপনারা সবাই দেখেছেন যে কী হয় সো সব মিলিয়ে এটা কিন্তু আমাদের যারা দক্ষিণবঙ্গ আমি বললাম তাদের কাছে যেমন ইমোশনাল ভালো লাগা তো একটা বিষয় আচ্ছা আবেগের বিষয় আর আমি মনে করি টোটাল বাংলাদেশের সবার কাছে এটা একটা ভালো লাগার বিষয় হওয়া উচিত